গুড আফটারনুন নিতাস ব্লগে তোমাদের স্বাগত। আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভগবানের আশীর্বাদে খুব ভালো আছি। আচ্ছা, আজকে চলে এসেছি রূপচর্চার একটা নতুন জিনিস নিয়ে, সেটা হচ্ছে ফেস স্ক্রাবিং। তো জানো, স্ক্রাবটা অবশ্যই খুব দরকার, ফেস ক্লিনিংও যেরকম দরকার, ফেস স্ক্রাবারটাও দরকার। শুধু ফেস কেন, বডি ক্লিনিং, বডি স্ক্রাবার, পুরো সবই দরকার। তো স্ক্রাবার নিয়ে, মানে হোমমেড স্ক্রাবার, মানে হোম প্রোডাক্ট যা রয়েছে, যেমন স্ক্রাবারে আমি আজকে ইউজ করব চালের গুঁড়ো, মধু, আর ওর মধ্যে আমি যেটা গুলবো সেটা হচ্ছে দুধ দিয়ে গুলবো। সেইটা দুধ দিয়ে গুলে 10 to 15 মিনিট তোমাদেরকে মুখে ভালো, মানে ধীরে ধীরে ওটাকে স্ক্রাব করতে হবে। তো চলো দেখে নিই আমরা কতটা পরিমাণ কি নিচ্ছি। আমি শুধু নিচ্ছি মুখের জন্য, তোমরা যখন বডিতে ইউজ করবে সেই পরিমাণটাই তোমরা নেবে, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, তোমরা দেখো এইখানে আছে মধু, এই দেখো আমি পতঞ্জলির মধু ইউজ করছি, এই আছে মধু, এখানে আছে চালের গুঁড়ো, এখানে আছে দুধ। তো আমি পরিমাণটা নিচ্ছি, দেখো শুধু মুখের জন্য এইরকম চামচের এক চামচ যথেষ্ট নিলাম। এবারে মধু নেব, দেখো এই চামচের এক চামচ মধু। এই যে এখানে আছে দুধ, আমি দুধটা এখন এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব দুধ দিয়ে দিয়ে। আমার স্ক্রাবারের জন্য এই পেস্টটা তৈরি হয়ে গেছে, এবারে আমি এটাকে মুখে আমি ধীরে ধীরে এটাকে রাব করব। দেখো আমি কিভাবে মুখের মধ্যে এটাকে রাব করছি। ঠিক এইভাবে ধীরে 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 এটাকে 10 মিনিট তোমরা এরকম রাব করে ঠান্ডা জলে মুখটা ধুয়ে নেবে। বন্ধুরা দেখো আমি 10 মিনিট পর স্ক্রাবিং করে চলে এসেছি, তুমি শুধু একবার স্কিনটা দেখো আমার, দেখো কতটা পরিষ্কার লাগছে স্ক্রাবিং করার পরে, দেখেছো? তো এইভাবেই তোমরা, যে আমি বলে দিলাম যে হোমমেড যে যে জিনিসগুলো, তো তোমরা অনেকেই হয়তো জানো যে স্ক্রাবিং এর জন্য হোমমেড হচ্ছে চালের গুঁড়োটা খুবই ভালো জিনিস। তো আমি যেটা পরিমাণ দেখিয়ে দিলাম শুধু ওনলি ফর ফেস, তোমরা যদি বডিতেও এটাকে ইউজ করতে পারো তো সেই হিসেবে তোমরা পরিমাণটা নেবে। আর তোমরা এই এই পদ্ধতিটা ইউজ করো, আশা করি সবাই খুব উপকৃত হবে এবং ফেসটা সত্যি খুব পরিষ্কার হবে। আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি, যেহেতু সামনেই পুজো আসছে তো সেই জন্য আমি ঘরোয়া কিছু রূপচর্চা নিয়ে তোমাদের সামনে এই কদিন হাজির হব। আর তোমরা প্রচুর প্রচুর পরিমাণে জল খাও, স্বাস্থ্যকর খাবার খাও, দেখবে মন থেকে খুশি থাকো, দেখবে স্কিন আরও গ্লো করবে এবং আরও সুন্দর লাগবে তোমাদেরকে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে নতুন একটা রূপচর্চা নিয়ে, ঠিক আছে? বাই বাই। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা বাজিয়ে দিও।